গোপন নথির খবরে বাইডেনের ডেলোয়ারের রেহরুত এলাকার বাড়িতে টানা চার ঘণ্টা তল্লাশি চালিয়েছে দেশটির কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই। তবে কোনো গোপন নথি পাওয়া যায়নি বলে জানিয়েছে বাইডেনের আইনজীবী। মার্কিন বিচার বিভাগের নির্দেশে বুধবার প্রায় চার ঘণ্টা এই তল্লাশি চালানো হয়। বাইডেনের ব্যক্তিগত আইনজীবী বব বাওয়ার একটি বিবৃতিতে তল্লাশির এই কথা জানান। তবে তল্লাশির ব্যাপারে এফবিআইয়ের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি। এর আগে ডেলোয়ালের উইংমিংটনের বাড়ি এবং ওয়াশিংটনের অফিসে তল্লাশি অভিযান চালিয়ে বেশ কিছু নথি পাওয়া গিয়েছিল। বারাক ওবামা প্রেসিডেন্ট থাকাকালে ভাইস প্রেসিডেন্ট হিসাবে এবং প্রেসিডেন্ট নির্বাচনের সময় জো বাইডেন যে কাজগুলো করেছিলেন তার নথি পাওয়া গিয়েছে। বব বাওয়ার বিবৃতিতে জানায়, সকাল সাড়ে আটটা থেকে দুপুর ১২টা পর্যন্ত বাইডেনের ডেলোয়ালের বাড়িতে তল্লাশি চালানো হয়। এই তল্লাশি অভিযানে সহযোগিতা করেন বাইডেনের আইনজীবী। বাইডেনের বাড়ি থেকে এমন কোনো তথ্য পাওয়া যায়নি যা ক্লাসিফাইড বা গোপনীয় হিসেবে উল্লেখ করা ছিল। তবে বেশ কিছু নথি ও হাতে লেখা নোট যা বাইডেন ভাইস প্রেসিডেন্ট থাকার সময় লিখেছিলেন তা পর্যালোচনার জন্য সংগ্রহ করেছে তদন্তকারীরা। টেক টিভি দেশ ও দশের কথা বলে।